আমাদের ইলিশ মাছ, আল্লাহ আমাদের ইলিশ মাছ খাওয়ায়, সামুদ্রিক মাছ, কোরাল মাছ খাওয়ায়, বিভিন্ন মাছ খাওয়ায় আল্লাহ তাআলা আমাদের। মাছের ভিতরে আছে ওমেগা ফ্যাট থ্রি, ডি থ্রি, ভিটামিন এ, এগুলো যার শরীরের ভিতরে ভিটামিন টি ডি থ্রি সাফিসিয়েন্ট আছে করোনা ভাইরাস তারে ধরে না, কারণ করোনা ভাইরাসের সাথে ভিটামিন ডি থ্রি যুক্ত হয়। আমার শরীরের ভিতরে যদি ভিটামিন ডি থ্রি থাকে, আমার নাক দিয়ে গাল দিয়ে যদি করোনা ভাইরাস ঢুকে, মুহূর্তের ভিতরে আমার পিঠে যে রেসিস্ট্যান্স পাওয়া ওদের যুক্ত করে করোনা ভাইরাসটা মারি ফেলে। তো আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের মাছ দিয়েছেন, যত মাছ আমরা এখানে খাই, ইলিশ মাছ সহজ প্রাপ্য। ইলিশ মাছের বাড়ি হচ্ছে চট্টগ্রামের সমুদ্রের কিনারা থেকে 800 কিলোমিটার দূরে ওনাদের দেশ, ওনারা ওখানে থাকে। বেটার ভিতরে যখন ডিম হয়, কুদরতে লাগে আল্লাহর কুদরত, আমরা সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর সুজিদা দিই, সে আল্লাহর জিকির করি, সে আল্লাহর জন্য কান্দি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাম আপ হি কি ইবাদত করতে হ্যায় ওর আপ হি সে মদদ মাঙ্গতে হ্যায়। সমুদ্রের ইলিশ মাছের পেটে যখন ডিম হয়, 800 কিলোমিটার দূর থেকে সফর করি, ইলিশ মাছ বাংলাদেশের সীমানার ভিতরে আসে, পদ্মার মোহনা, মেঘনার মোহনা, যমুনার মোহনা, গোদাবাড়ির মোহনা, এগুলো নদী, নদীর মুখে আসি ডিম ছাড়ে। ছোট ইলিশ মাছের ভিতরে ডিম থাকে 1.5 লাখ, বড় ইলিশ মাছের ভিতরে ডিম থাকে 23 লাখ। এগুলো ডিম ছাড়ি, পেট খালি করি, আবার নিজের দেশে চলে যায়, 800 কিলোমিটার দূরে ডিপ সিতে চলে যায়। এই মুহূর্তে আমরা জাল দিয়ে ধরি, ডিমওয়ালা ইলিশ মাছ খাই, ডিমওয়ালা অথবা ডিম ছাড়া, ফলে আমাদের শরীরের ভিতরে ভিটামিন এ, ডি, থ্রি, ওমেগা ফ্যাট ঢুকে যায়, ফলে খারাপ রক্ত কমে যায়, ভালো রক্ত বাড়ে। খারাপ রক্তের নাম এলডিএল, ভালো রক্তের নাম এইচডিএল। আপনি যদি এখন ব্লাড পরীক্ষা করেন, এলডিএল এইচডিএল কোলেস্ট্রল আছে কিনা, 45 যদি আপনার এইচডিএল থাকে, আপনার কোনো দিন হার্ট অ্যাটাক করবে না, আপনি বেহোশ হয়ে পড়ে যাবেন না, কারণ আপনার এখানে এইচডিএল বেশি, ভালো রক্ত বেশি। আমার আছে 38-40 করতে পারতেছি না, গরগস্থ খাওয়াটা যদি বাদ দিতে পারতাম, সিগারেট ইংরে খাওয়া, তাহলে হয়তো 40-ই নিতে পারতাম, 38 পর্যন্ত আছে, এটা 40 নিলে মোটামুটি নেব, 45 দিনে তো আপনি বাঁচিয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বাংলার মানুষকে, পৃথিবীর মানুষকে সামুদ্রিক মাছ সাপ্লাই দিই, এইচডিএল বাড়াই, কোটি কোটি মানুষকে এই হার্ট অ্যাটাকে, হার্টের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আপনি আশ্চর্য হবেন, নেপাল থেকে যে নদী হিন্দুস্তানের উপর দিয়ে বাংলাদেশে ঢুকছে, ভারতের সীমানার ভিতরে নদীর নাম গঙ্গা, বাংলাদেশের সীমানার ভিতরে নদীর নাম পদ্মা। ইলিশ মাছ পদ্মাতে, ইলিশ মাছ গঙ্গাতে নাই, কেন নাই? গড নোজ বেটার, আল্লাহ নোজ বেটার, আল্লাহ ভালো জানেন। সমুদ্রের মাঝখানে তো দাবাল নাই, কাঁটাতারের বেড়া নাই, নেপাল থেকে নদী চলি ভারতের উপর দিয়ে পবিত্র গঙ্গা, ভারতের বুকে, বাংলাদেশে রাজশাহীতে ঢুকছে, বাংলাদেশে পদ্মা, ইলিশ মাছ পদ্মাতে, ইলিশ মাছ গঙ্গাতে নাই। আমি একবার পশ্চিমবঙ্গে গেছি, বসি না ডক্টর শহীদুল্লাহ সাহেবের দেশ আর কি, তো আমি পোশাক পরছি ভারতীয় পোশাক, কল্লি ছাড়া বাজার থেকে কিনছি আর কি, ইন্ডিয়ান পোশাক পরছি। তো মুসলমান দোকানে ভাত খাইতে গেছি, ওখানে বিরাট করে সাইনবোর্ড আছে, এখানে বাংলাদেশের ইলিশ পাওয়া যায়। তা আমি ওই বয়কে বললাম, বাংলাদেশের ইলিশ পাওয়া তো আছে, তো দাদা খাবেন ইলিশ মাছ খাবেন? আমাদের দেখাও না, ব্লেডের মতো পাতলা ইলিশ মাছ, বাংলাদেশ ইলিশ আমরা একজন গোড়ায় 1 কেজি খাইবেন, এরকম পাতলা দুটো আলো দিছে। তা বললাম এখানে তো মাস্টার কিচ্ছু না, একেবারে এরকম করে ফেলছো, ব্লেডের মতো পাতলা। বলো মশাই, আপনি ইলিশ মাছের ঝোল খাবেন বুঝে, এটা বাংলাদেশ নেই, এটা তো ইন্ডিয়া, ঝোল খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলিশ মাছ খাওয়াই, হাটকে ভালো রাখতেছেন, এটা আল্লাহ তাআলার দান। সম্মানিত হাজরিন, সমুদ্রে কোটি কোটি মাছ আছে, এই মাছের রিজিকদেরকে আল্লাহ, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আন্দামান নিকোবর, দক্ষিণ চীন সাগর, আটলান্টিক, প্রশান্ত, কাস্পিয়া এবং আমু দরিয়া, গোটা পৃথিবীতে দরিয়া, কোটি কোটি মাছ, এই মাছের খাবার খেয়ে দেন।
সমুদ্রের তলায় এক প্রকার পাথর আছে, পাথর শক্ত পাথর, এই পাথরের উপরে ঘাস গজায়, ঘাস গজায় লম্বা লম্বা ঘাস, এই ঘাসকে ইংরেজিতে বলা হয় কোরাল, বাংলাতে বলা হয় শৈবাল, শৈবাল শৈবাল পাথর, ওখানে ঘাস গজায়, এই ঘাস খুব মজাদার মাছ খায় আল্লাহ তার সমুদ্রের তলায়। আমাদের দেশে কোরাল আইল্যান্ড আছে একটা, সেন্ট মার্টিন মুশকালি কোরাল আইল্যান্ড নয়, ওখানে পাথর নাই, সন্দ্বীপে নাই, বরিশালে নাই, বলাতে নাই, চরফেশনে নাই, হাতিয়ায় নাই, আছে সেন্ট মার্টিন। আমি গত 2 বছর আগে দক্ষিণ চীন সাগরে গেছি, কোয়ালালামপুর থেকে 2.5 ঘন্টা বিমানে নদীতে নামছি, এভাবে চাইলে দেখা যায় পাথরের উপরে ঘাস, এগুলো মাছের খাবার। আমাদের ভিতরে যত হিংস্র প্রাণী আছে, জমিনে যত মানুষ আছে, সবগুলোর রিজিক দেন আল্লাহ। আমাদের পেটের ভাত দৌলত সম্পত্তি আল্লাহ তাআলা দেন, দাব বাতুন, দাব বাতুনের অনেক তাফসীর, মুসলমানদের ঘরে কোরআন শরীফের তাফসীর নাই। দামি মোবাইল আছে, আমাদের প্রত্যেকের দামি মোবাইল আছে, মারুফুল কোরআন এক খণ্ড, 8 খণ্ডকে অ্যাব্রিজড ফর্ম সংক্ষিপ্ত আকারে আছে, 500 টাকা দাম, 600 টাকা দাম। বাংলা ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসির, 2500 টাকা দাম। টাকার অভাব নয়, মানসিকতার অভাব, কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত নয়, এই কারণে আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত, মুস্তাহকাম, পায়েদার, দৃঢ় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, কুদরত, কুদরতের আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ডরা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন, বেহিসাব রিজিক দান করেন, বেহিসাব, আপনি কল্পনা করতে পারবেন না এরকম রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহর ডর, আল্লাহর ভয়, হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিলকে এক কাফিয়তকে নাম হয় তাকওয়া, অন্তরের একটা অবস্থার নাম আল্লাহর ডর। আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি, আমি আল্লাহরে না দেখলে আল্লাহ আমারে দেখেন, এই অনুভূতির নাম তাকওয়া। যারা আছে তিনি মুত্তাকি, যাদের আছে তারা মুত্তাকুন, তারা জান্নাতে। মানুষ বাঁচে কই দিয়ে? আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতের অধিকাংশ মানুষ বাঁচবে 60 থেকে 70, 62 ও 70, 100 বছরও বাঁচে, 2 বছরও মরে যায়। মানুষের শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডিগ্রস্ত আছে 60 থেকে 70 কেজি, 8টি টুকরা আছে 206টা, এটা একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, আলাদা আলাদা জোড়া আছে। আল্লাহ পয়গম্বর বলেন, 1 টুকরা গ্রস্ত মাংস, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি, হারাম দি, অবৈধ, নাজায়েজ, ঘুষ, সুদ, মাস্তানি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি দুর্নীতি করি, গ্রাস করা করে যদি শরীরকে মোটা বানায়, তাজা বানায়, রক্ত বানায়, আল্লাহর পয়গম্বর বলেন, এই শরীর বেহেশতে যাবে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, জীবনভর ঘুষ খায়, চোর ঘুষ এগুলো করি, বুড়া এলপিআরে গেলে, বুড়ো হয়ে গেলে দাড়ি দাড়ি রাখি, যোগ্যটা গাই দিই, অস করতে যাই। কানজুল উম্মাল হাদিসের কিতাব 50-70 হাদিস আছে, মুস্তাদ আহমদ আছে 40,000, কানজুল উম্মাল আছে 50-70 হাদিস, গ্রেটেস্ট ভলিউম অফ হাদিস এনসাইক্লোপিডিয়া কানজুল উম্মাল, ওখানে একটা হাদিস আছে, হারামটা
টাকা হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায় হালাল টাকা বৈধ টাকা রাজা কায়মিন বলে দিত মুহ হজ করে যদি দেশে আসে এটা ছোট বাচ্চার যেমন গুনাহ নাই এই 90 বছরের হাজি সাহেবের গুনাহ নিষ্পাপ শিশুর মত আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাই যে দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন আল হাজ্জ আব্দুল্লাহ হাজিরা হচ্ছে দি ডেলিগেশন অফ আল্লাহ আল্লাহর প্রতিনিধি এই জন্য আপনি জাদ্দা বিমানবন্দর থেকে নামে যখন মক্কা শরীফের দিকে গাড়ি চালাবেন মারহাবা ইয়া যিফুর রহমান স্বাগতম হে আল্লাহর অতিথিরা হে আল্লাহর মেহমানরা বড় করে লেখা আছে গেটে মারহাবা বিকুম ইয়া আইয়ুহাল যিফুর রহমান হে আল্লাহর মেহমান বৃন্দ আর যারা সোরা টাকালে হজ করতে যায় তারা আল্লাহর মেহমান নয় মক্কা শরীফে যাই আল্লাহর হাজিরা দিতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক মানে আই এম প্রেজেন্ট হিয়ার ও মাই লর্ড মাই হাজির হো মাওলা মাই তেরে দরবার মে হাজির হো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক খোদা পৃথিবী তোমার প্রশংসা তোমার তোমার কোনো শরীক নাই আমার হাজিরা কবুল করো তো যারা নেককার পরহেজগার হালাল টাকা দিয়ে হজ করতে যায় তাদের এগুলো আল্লাহ কবুল করি নেন যারা দুই নম্বর টাকা লা হজ করতে যায় বনরে মারুম করে দিয়ে বাইরে মারুম করে দিয়ে সরকারি গাছ বেশি ফার্নিচার বানায় বাজারে বেছে গভর্নমেন্টের এই যে বিদ্যুৎ সোরা লাইন দুইটা লাইন রাখে একটা দিনের বেলা সালা একটা রাতের বেলা সালা একটা সোরা লাইন আর একটা বৈধ লাইন এগুলো সরকারের সম্পত্তি যারা খায় এগুলো হারাম ঠিক রাষ্ট্রীয় সম্পত্তি যারা গ্রাস করে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না তারা আমার দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না দে মাস্ট বি অ্যাকাউন্টেবল বিফোর দ্য গভর্নমেন্ট এন্ড আল্লাহ সাইমালটেনিয়াসলি যারা রাষ্ট্রের সম্পত্তি চুরি করে বিদেশে সুইস ব্যাংকে বাংলাদেশের হাইকোর্ট অর্ডার দিয়েছে গতকাল গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে এই দেশের কত সোরা টাকা বিদেশের ফান্ডে জমা আছে আদালতে হিসাব দেন পারবে বলে মনে হয় না তারপরে উই আর ওয়েটিং টু সি দি রেজাল্ট আমরা অপেক্ষা করছি সুইস ব্যাংকে সুইজারল্যান্ডের ব্যাংকে কোটি 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 বাংলাদেশে টাকা জমা আছে জমা আছে এগুলোর হিসাব দুদুককে দিতে হবে গভর্নমেন্টকে দিতে হবে আল্লাহকেও দিতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে সম্মানিত হাজরে এই পৃথিবী সালায় আল্লাহ আমার রিজিক দেন আল্লাহ আসমানে দুইটা দরজা আছে অফিস সময়ে বাবা নেই দুটা দরজা এক দরজা দিয়ে আমল ঢুকে আর এক দরজা দিয়ে রিজিক নামে মানুষ যখন বন্ধ হয়ে যায় মারা যায় ওই দুই দরজা বন্ধ হয়ে যায় মৃত্যু যেমন মানুষের তালাশ করে টাইম আসলে যেখানেই থাকবেন ফিবুরুজি মুসাইয়াদা টাওয়ার বানায় যদি 1000 তলা বিল্ডিং এর উপরে আওয়াহানা বানান ওখানেও আজরাইল যাই জান নিয়ে আসবে আটলান্টিকের নিচে যদি কর্মা দেন এখন তো সাদে কর্মাদার পরিকল্পনা চলতেছে মঙ্গল গ্রহ হয়ে যায় এই দিন পৃথিবীর কোন দেশের মন্ত্রী পরিষদের মিটিং হলে পানির ভিতরে মাটির উপর নয় পানির ভিতরে গ্লাস দিই ভিতরে ক্যাবিনেট ওই মিনিস্টারদের বৈঠক চলছে মন্ত্রী পরিষদের বৈঠক তো পাতালের ভিতরেও যদি গরমা দেন টাইম আসলে যা যা আজল হুম লাস্তা ফিরে না সাত আর লাস্তা দিমন এক মিনিট এদিক সেদিক হবে না ঠিক সময়ে যাই আজরাই জান নিয়ে আসবে মৃত্যু যেমন মানুষের তালাশ করে রিজিক পেটের ভাত এটাও মানুষের তালাশ করে আর রিস্ক মকসুম রিজিক বরাদ্দ করা আছে রিস্ক কুম ফিস সামা ও ফিস সামাই রিস্ক কুম রিজিক আসমানে দুনিয়াতে তালাশ করতে হয় চাকরি করবো ব্যবসা করবো বাণিজ্য করবো সিএনজি চালাবো টমটম চালাবো পানির দোকান দেব চায়ের দোকান দেব হালাল টাকা আমার মতো বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি লই কলমের খোসায় কোটি টাকা ঘুষ খাওয়ার চাইতে বড় ফলে
রিকশা চালানো হাজার গুণ ভালো। আমার টাকা বেজার, রিকশাওয়ালার টাকা হালাল, এই জন্য ব্যস্ত যাবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, কুদরত অনেক সময় নাফরমানির কারণে ব্যবসা করা, বাণিজ্য করা, চাষবাস করা, দোকানদারি করা এবাদত, তলব কসবিল হালাল, ফরিজাতুল বাদাল ফরিজা, পেটের ভাত জোগাড় করা ফরজ, নামাজ রোজা হজ জাকাত এক নম্বর ফরজ, আউয়ালিন ফরজ, নিচে আর একটা ফরজ আছে পেটের ভাত, লাগবে করতো আর লাগবে করতো জীবিকা অন্বেষণ। বড় ফল আগ্রাবাদ আলী শহর চট্টগ্রাম, 10-15 বছর চাকরি করলাম, এ করলাম সে করলাম, বেশি সুবিধা করতে পারি না, ঘরটাও বানাতে পারি না, একটা মেয়ে বিয়ে হতে উপযুক্ত হচ্ছে, বিয়ে দেবো এই পয়সাও নাই। তিনি যদি দুবাই চলে যান, সৌদি আরব চলে যান, উন্নত রিজিকের তালাশে তার যাওয়া আসা টাকা খাওয়া এবাদত হিসাবে গণ্য হবে। কোথায় আছে সুরাই জুমা তফসির, ফয়জা খুজাইতে সালাত ফন্তশির ফিল আরদে তফসির আছে। এই দেশে যদি সুবিধা না হয়, বিদেশে যাই যদি হালাল টাকা রোজগার করে, ঘুষ খাবো না, সুদ খাবো না, ইয়াবা বেচবো না, দু নম্বরই কাজ করবো না, মানুষ কোন করবো না, প্রয়োজনে দুবাই যাই মরুভূমিতে খেজুর গাছ কাটবো, এই নিয়ত করে যদি কেউ যায়, তার আসা যাওয়া টাকা হওয়া এবাদত, হালাল টাকা রোজগার করা এবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে অনেক গুণ আল্লাহ মাফ করে দেন, রোজা রাখলে মাফ করে দেন, হজ করলে মাফ করে দেন, জিকির আজকার করলে মাফ করে দেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে বহু গুণ আল্লাহ মাফ করে দেন, কিছু গুণ মাফ হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে এগুলো মাফ হয়? আল্লাহর পয়গম্বর বলেন, হালাল টাকা রোজগার করতে গিয়ে যদি শরীর থেকে ঘাম বের হয়, এ ঘামের ফোঁটা বাকিগুলো মাফ করে দেবে। এটা আমরা মেহনত করব, আমরা মেহনত করব, যেই যে লাইনে আছে, যেই যে লাইনে আছে আমরা মেহনত করব, কষ্ট করে টাকা আদায় করব, এই টাকার ভিতরে বরকত আছে, সরা টাকার ভিতরে বরকত নাই, ইয়াবা বেচা টাকার ভিতরে বরকত নাই, ঘুষের টাকা সুদের টাকার ভিতরে বরকত নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, কেলাম মাফিন না। সম্মানিত হাজারে মানুষ, আল্লাহ তারা আমাদের চোখ দিয়েছেন দুটা, পা দিয়েছেন দুটা, দুনিয়ার সমস্ত প্রাণী এক নয়, গরুকে দিয়েছেন চারটা, ট্যাঙ্ক চারটা চোখ দুটা, সমুদ্রে একটা মাছ আছে 5 ঘন্টা বাঁচে, জন্ম নেয় 5 ঘন্টা পরে মারা যায়, এই 5 ঘন্টার ভিতরে সংসার করিল, কুদরত তার কামটার পাঠ, এটা মেয়ে হলে স্বামী জোগাড় করে, স্বামী হলে বউ জোগাড় করি, সংসার করি, বাচ্চা কাচ্চা পেটের ভিতরে দিই, মরি যায় 5 ঘন্টা, কেন কেন জবাব নাই? আমাদের চোখ দুটিয়া, ট্যাঙ্ক দুটিয়া, মাসির ট্যাঙ্ক 6টা, মৌমাছির চোখ 5টা, এই যে মধু আনি দে, মধু ফুল থেকে মধু আনি ছাকে রাখে, আমরা ওখান থেকে কাটে খাই, শেফাউলিনাস পৃথিবীর হাজার রোগের ঔষধে মধুর ভিতরে, মধু বুকের চোখ 5টা, কেন কেন জব নাই, কেন কুদরত? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই 50 বছরের মৌতুমে দারুল উলুম দেওবন, তিনি লিখেছেন, মৌমাছির যে শাক আছে ওখানে যদি নিচে গিয়ে দেখেন, শত শত মৌমাছির কল্লা কাটা, মাথা নাই, গলা থেকে এটা আছে, আপনি ভালো করে যদি পরীক্ষা করে দেখেন, এই যে মৌমাছি মধু পোকা, মাথা নাই, কেন মাথা নাই? মৌমাছির চাকের ভিতরে যে সরকার হুকুমত, ওখানে রাজত্ব করে মহিলা, প্রাইম মিনিস্টার হচ্ছে মহিলা, রানী, ওখানে রানীর হুকুমত, রানী ইজ দি সোল এক্সিকিউটিভ পাওয়ার অফ দি মধুসা হানি কম, ওখানে যদি কোনো মধু পোকা মৌমাছি হুকুমতের নিয়ম না মানে, তাহলে রানী বিচার করে কল্লা কাটি দেয়। আমি অনেক কিতাব তর্জমা করছি, মাসলাকে ওলামায়ে দেওবন, এবং কোনো মৌমাছি যদি বিষের উপর বসে,
গোবরের উপর বসে, ওখান থেকে গোবরের রসে যদি মধুর শাকের ভিতরে আসে তাকে গোয়েন্দারা র্যাব বাহিনী দড়ি ফেলে দড়ি ফেলে এবং রানীর দরবারে নিয়ে বিচার করি কল্লা কাটি দিই। এই জন্য মধু শাকের নিচে শত শত মধু পোকা পাবেন কল্লা লাগে। আমার দেশেও তারা মধুর শাকের ভিতরে গোবরের রস আনি দেয়, তাদের যদি কল্লা কাটি দেওয়া যেত এই দেশ সোনার বাংলা হতে একদিনও দেরি কঠিন নাই। দর্শন করে রাস্তাতে মেয়ে লোক হাঁটতে পারে না, আমার মা আমার বোন আমার মেয়ে হাঁটতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসা যেতে পারে না, এই গার্মেন্টসে যেতে পারে না। কিছু গুন্ডা কিছু বদমাস কিছু সন্ত্রাসী তাদের পিছনে লাগে, চুরি করে ধরে নিয়ে যায়। এদের যদি মৌমাছির রানীর মতো কল্লা কাটি দেওয়া যেত বাংলাদেশের রাত দুটেও যদি কোনো মেয়ে লোক হাঁটে জিজ্ঞাসা করতো না তুমি কোথায় যাও। রাতের বেলা হাঁটি যায় কোন গুন্ডা কোন সান্ডা কোন মাস্তান একথা জিজ্ঞাসা করবে না তুমি কোথায় যাও রাতের বেলা, একথা জিজ্ঞাসা করার লোক নাই। আইনের প্রয়োগ, আইন থাকলে হবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। ফাঁসি কাগজ কলমে থাকলে হবে না, ফাঁসি দি প্রমাণ করতে হবে। আমাদের দেশে দর্শন করলে ফাঁসি আইন আছে, প্রতিদিন দর্শন করি মারি ফেলে। কোরআনের আইন লাগবে, কোরআনের আইন। চট্টগ্রামের সবাই লালদিঘির ময়দানে প্যারেড গ্রাউন্ডে কল্লা কাটি দিতে হবে। যারা আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয় সেন্টেন্স এন্ড কনভিক্টেড বাই দি কম্পিটেন্ট কোর্ট দে উইল বি হ্যাংড ইন ওপেন প্লেস, প্রকাশ্য জায়গায় রাজশাহীতে দিনাজপুরে চট্টগ্রামে বগুড়ায় বরিশালে এবং যে লটকাই দেওয়া যায় বেশি না দশটা লটকাইলে রাতের বেলা দরজা খুলে ঘুমাইতে পারবেন। মিলে কোথায় কাজ হবে না, কুত্তা যদি কামড় দেয় কুত্তা যদি পাগল হয় মাথা যদি হাত বুলে দেন বাবা আমি ভালো মানুষ তুমি আমার কামড় দিও না, কুত্তা এগুলো শুনে না, গদালে মাথা বাগিয়ে দিতে হয়। মানুষ কুত্তার মতো পাগল হয়ে গেছে, গদা লাগবে গদা। আগামীতে সম্মানিত হাজরিন, পৃথিবীর বহু দেশে গেছে, বহু দেশ সেভারেল কান্ট্রি চাই ভিজিটেড, মানুষের একটা জায়গা আছে লঙ্কার, আমার বিবি আমার ছেলে আমরা তিনজন গেছি রাত 11:30টায়, আমি দরিয়ার কিনারে আজিব সুন্দর ইলেকট্রিক বাতি পর্যটকদের বসার ব্যবস্থা আছে, ওদিকে দোকান আছে, অনেকটা নির্জন এলাকা, ঠান্ডা বাতাস লাগে চারিদিকে বাতি খুব আরাম লাগে, মানুষ হাঁটে বসে এটা খায় ওটা খায়। আমার এক লোক পাইছি তাকে জিজ্ঞাসা করলাম ভাই রাত 11:30টা বাজে এখানে মেয়েটা এলো, আমরা বিদেশি মানুষ ডলার আছে পাসপোর্ট আছে, বলো না আপনি সারা রাতও যদি থাকেন কোনো অসুবিধা আপনার হবে না, কোনো মেয়ে উপরে কেউ হাত দেবে না, এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে, গাছের ভিতরে আছে গাছের উপরে আছে, আপনার কাছেই আছে পুলিশ, কোনো 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 দুর্ঘটনা ঘটলে তারা 5 মিনিটের ভিতরে এসে যাবে। আমরা কি পারি না আমার দেশকে এরকম নিরাপদ করতে? নিশ্চয় পারি, আইন লাগবে, আইনের কঠোর প্রয়োগ লাগবে। সম্মানিত হাজির, রিজিক দেন আল্লাহ, ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, অবৈধ সম্পত্তি জোগাড় করতে হবে না, বাচ্চা যেটা আল্লাহ দিবেন তারা আসতে দাও, মাঝখানে ট্যাবলেট খাই আশা বন্ধ করবো না। হ্যাঁ, মা যদি শরীর দুর্বল হয় পরপর বাচ্চা নিলে যদি মা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেরি এ নেব, বাচ্চাটা অনেক সময় দুর্বল হয়ে যায়, রিকেটগ্রস্ত হয়, ম্যালনিউট্রিশন হয়, ম্যালনিউট্রিশাস হয়, পুষ্টিহীন হয়, তাহলে গ্যাপ দেবো, মা এবং বাচ্চাকে সুস্থ রাখি, আল্লাহ যতটা দিতে চান ততটা দুনিয়াতে তাকে আসতে দেব, কারণ আমার বাচ্চার রিজিক আল্লাহর হাতে। আল্লাহ বলেন নাহনু নারজুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমারও রিজিক দি, তোমার পরে যারা আসবে তাদেরও আমি রিজিক দি, আই উড প্রোভাইড সাস্টেনেন্স টু অল অফ দেম, তোমাদের সবাইকে আমি রিজিক দেব। অতএব কেউ যদি মনে করে খাওয়াতে পারবো না বলে বাচ্চা কমলা, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন।
আল্লাহ বলে তুমি খাওয়াও না আমি খাওয়াই। জমিনে যে দান রোপণ করে আসো আমরা হন জারি হন, দান তুমি চাষ করো, আল্লাহ বলে নাকি আমি চাষ করি। তুমি তো আসে দান রোপণ করে ঘুমে গেছো, আমি পোকাতে যদি গোড়া কাটি দিতাম তোমার বিলকি বিল ধান লালু যেত। আমি তুমি ঘরে আসে ঘুমাও, আমি গাছ বড় করি একরে একরে হাজার হাজার মন দান তোমার দান করি। সম্মানিত হাজরিন, আমাদের ইলিশ মাছ আল্লাহ আমাদের ইলিশ মাছ খাওয়ায়, সামুদ্রিক কোরাল মাছ খাওয়ায়, বিভিন্ন মাছ খাওয়ায় আল্লাহ তাআলা আমাদের। মাছের ভিতরে আছে ওমেগা ফ্যাট থ্রি, ডি থ্রি, ভিটামিন এ, এগুলো যার শরীরের ভিতরে ভিটামিন টি ডি থ্রি সাফিসিয়েন্ট আছে করোনা ভাইরাস তারে ধরে না, কারণ করোনা ভাইরাসের সাথে ভিটামিন ডি থ্রি যুক্ত হয়। আমার শরীরের ভিতরে যদি ভিটামিন ডি থ্রি থাকে, আমার নাক দিয়ে গাল দিয়ে যদি করোনা ভাইরাস ঢুকে, মুহূর্তের ভিতরে আমার পিঠে যে রেসিস্ট্যান্স পাওয়া ওদের যুদ্ধ করে করোনা ভাইরাসটা মারি ফেলে। তো আল্লাহ তাআলা আমাদের সমুদ্রের মাছ দিয়েছেন, যত মাছ আমরা এখানে খাই ইলিশ মাছ সহজ প্রাপ্য। ইলিশ মাছের বাড়ি হচ্ছে চট্টগ্রামের সমুদ্রের কিনারা থেকে 800 কিলোমিটার দূরে ওনাদের দেশ, ওনার ওখানে থাকে। বাটের ভিতরে যখন ডিম হয় কুদরতে রাবি আল্লাহর কুদরত, আমরা সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর সুজিদা দিই, সে আল্লাহর জিকির করি, সে আল্লাহর জন্য কান্দি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হাম আপনি কি ইবাদত করতে হ্যায় ওর আপনি সে মদদ মানতে হ্যায়। সমুদ্রের ইলিশ মাছের পেটে যখন ডিম হয় 800 কিলোমিটার দূর থেকে সফর করি, ইলিশ মাছ বাংলাদেশের সীমানার ভিতরে আসে, পদ্মার মোহনা, মেঘনার মোহনা, যমুনার মোহনা, গোদাবাড়ির মোহনা, এগুলো নদী, নদীর মুখে আসি ডিম ছাড়ে। ছোট ইলিশ মাছের ভিতরে ডিম থাকে 1.5 লাখ, বড় ইলিশ মাছের ভিতরে ডিম থাকে 23 লাখ। এগুলো ডিম ছাড়ি পেট খালি করি আবার নিজের দেশে চলে যায়, 800 কিলোমিটার দূরে ডিপ সিতে চলে যায়। এই মুহূর্তে আমরা জাল দিয়ে ধরি ডিমওয়ালা ইলিশ মাছ খাই, ডিমওয়ালা অথবা ডিম ছাড়া। ফলে আমাদের শরীরের ভিতরে ভিটামিন এ ডি থ্রি ওমেগা ফ্যাট ঢুকে যায়, ফলে খারাপ রক্ত কমে যায়, ভালো রক্ত বাড়ে। খারাপ রক্তের নাম এলডিএল, ভালো রক্তের নাম এইচডিএল। আপনি যদি এখন ব্লাড পরীক্ষা করেন এলডিএল এইচডিএল কোলেস্ট্রল আছে কিনা, 45 যদি আপনার এইচডিএল থাকে আপনার কোনোদিন হার্ট অ্যাটাক করবে না, আপনি বেহোশ হয়ে পড়ে যাবেন না, কারণ আপনার এখানে এইচডিএল বেশি, ভালো রক্ত বেশি। আমার আছে 38-40 করতে পারতেছি না, গরগস্ত খাওয়াটা যদি বাদ দিতে পারতাম সিগারেট ইংলে খাওয়া তাহলে হয়তো 40-ই নিতে পারতাম, 38 পর্যন্ত আছে। এটা 40 নিলে মোটামুটি নেব, 45 দিনে তো আপনি বাঁচিয়ে গেলেন। তো আল্লাহ তাআলা বাংলার মানুষকে, পৃথিবীর মানুষকে সামুদ্রিক মাছ সাপ্লাই দিই, এইচডিএল বাড়াই, কোটি কোটি মানুষকে এই হার্ট অ্যাটাকে, হার্টের রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আপনি আশ্চর্য হবেন, নেপাল থেকে যে নদী হিন্দুস্তানের উপর দিয়ে বাংলাদেশে ঢুকছে, ভারতের সীমানার ভিতরে নদীর নাম গঙ্গা, বাংলাদেশের সীমানার ভিতরে নদীর নাম পদ্মা। ইলিশ মাছ পদ্মাতে, ইলিশ মাছ গঙ্গাতে নাই, কেন নাই? গড নোজ বেটার, আল্লাহ নোজ বেটার, আল্লাহ ভালো জানেন। সমুদ্রের মাঝখানে তো দাবাল নাই, কাঁটাতারের বেড়া নাই, নেপাল থেকে নদী চলি ভারতের উপর দিয়ে পবিত্র গঙ্গা ভারতের বুকে, বাংলাদেশে রাজশাহীতে ঢুকছে, বাংলাদেশে পদ্মা, ইলিশ মাছ পদ্মাতে, ইলিশ মাছ গঙ্গাতে নাই। আমি একবার পশ্চিমবঙ্গে গেছি বসিরা ডক্টর শহীদুল্লাহ সাহেবের দেশ আর কি, তো আমি পোশাক পরছি ভারতীয় পোশাক, কল্লি ছাড়া বাজার থেকে কিনছি আর ইন্ডিয়ান পোশাক পরছি। তো মুসলমান দোকানে ভাত খাইতে গেছি, ওখানে বিরাট করে সাইনবোর্ড আছে এখানে বাংলাদেশের ইলিশ পাওয়া যায়। তা আমি ওই বয়কে বললাম বাংলাদেশের ইলিশ পাওয়া তো আছে, তো দাদা খাবেন ইলিশ মাছ খাবেন? আমাদের দেখাও না, ব্লেডের মতো পাতলা ইলিশ মাছ বাংলাদেশ ইলিশ, আমরা একজন গোড়া 1 কেজি খাবেন এরকম পাতলা, দুটো আলু দিছে। তা বললাম এখানে তো মাস্টার্স কিচ্ছু না, একেবারে এরকম করে ফেলছো ব্লেডের মতো পাতলা। বলো মশাই আপনি ইলিশ মাছের ঝোল খাবেন যে, এটা বাংলাদেশ নেই, এটা তো ইন্ডিয়া, ঝোল খাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইলিশ মাছ খাওয়ায়,
হাতকে ভালো রাখতেছেন এটা আল্লাহ তাআলার দান। সম্মানিত হাজরে, সমুদ্রে কোটি কোটি মাছ আছে, এই মাছের রিজিক দেন কে? আল্লাহ। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আন্দামান নিকোবর, দক্ষিণ চীন সাগর, আটলান্টিক, প্রশান্ত, কাস্পিয়া এবং আমাদরিয়া, গোটা পৃথিবীতে দরিয়া কোটি কোটি মাছ, এই মাছের খাবার কে দেন? সমুদ্রের তলায় এক প্রকার পাথর আছে, পাথর শক্ত পাথর, এই পাথরের উপরে ঘাস গজা, ঘাস গজা লম্বা লম্বা ঘাস, এই ঘাসকে ইংরেজিতে বলা হয় কোরাল, বাংলাতে বলা হয় শৈবাল, শৈবাল শৈবাল পাথর, ওখানে ঘাস গজা, এই ঘাস খুব মজাদার মাছ খায় আল্লাহ তার সমুদ্রের তলায়। আমাদের দেশে কোরাল আইল্যান্ড আছে একটা, সেন্ট মার্টিন, মুশকালি কোরাল আইল্যান্ড নয়, ওখানে পাথর নাই, সন্দ্বীপে নাই, বরিশালে নাই, বলাতে নাই, চরফেশনে নাই, হাতিয়ায় নাই, আছে সেন্ট মার্টিন। আমি গত 2 বছর আগে দক্ষিণ চীন সাগরে গেছি, কোয়ালালামপুর থেকে 2.5 ঘন্টা বিমানে নদীতে নামছি, এভাবে চাইলে দেখা যায় পাথরের উপরে ঘাস, এগুলো মাছের খাবার। আমাদের দেশে যে মাছ আছে ওই মাছ ওদিকে নাই। আমি সারওয়াক একটা জায়গা আছে, এটা আলাদা প্রভিন্স মালয়েশিয়া, ওখানে একটা রেস্টুরেন্টে গেছি, আমার কিছু ভক্ত আছে, তারা বললো যে আসেন মাছ খাই, তো বউকে জিজ্ঞাসা করলাম যে কী আছে মেনু কী, ও আমার বললো যে স্যামন ফিশ আছে, SALMON স্যামন, বলো ফিশ ফ্রাই আছে, দিলু এক টুকরা, এই সাইজের দিলু, অসাধারণ মজার মাছ, এটা খাইলে শরীরে কোলেস্ট্রল কমে যায়, চর্বি কমে যায়, লিভারে ফ্যাট কমে যায়, আল্লাহ তালা এই মাছের ভিতরে ঔষধ রাখি, হাজার হাজার মানুষকে আল্লাহ তালা হেফাজত করছে। ওখানে আরেকটা মাছ আছে টোনা, সার্ডিন, আমাদের দেশে নেই, আমাদের দেশে আছে কোরাল, এই সেই সামুদ্রিক কই এগুলো আছে। আরেকটা মাছ আছে সমুদ্রে, আমাদের বাংলাদেশেও আছে, এর নাম তিমি, সুসুম বলে সুসুম, চাটগাঁয় ভাষা বলে উৎসুম মাছ, উৎসুম, বাংলা বলে সুসুম, শুদ্ধ বাংলা বলে তিমি, আমাদের এখানেও আছে তিমি মাছ, আছে তিমি মাছ, আরও বাইরে আছে, আটলান্টিকে আছে তিমি, মাঝারি ধরনের একটা তিমির ওজন 180 টন, 1000 কেজিতে 1 টন, এইরকম 180 টন মাঝারি ধরনের একটা তিমি মাছের ওজন, এগুলো আমার যিনি বানাইছেন তিমি মাছকে উনি বানাইছেন। তিমি মাছ খায় কত? ডলের মতো পেট, বিজ্ঞানীগণ বলছেন 200 মানুষ যদি 3 বেলা মাছ দিয়ে মাছ খায়, জল মাছ, রসা মাছ, বুনা মাছ, গ্রিল মাছ, কলের করে গরম করি, মশলা টসলা যদি তৈরি করে দিল, 200 মানুষ যদি 3 বেলা এগুলো খায়, যেই পরিমাণ মাছ খাবে, হোয়েল, ব্লু হোয়েল, নীল তিমি, 1 লোক মাথে আ করি, 1 লোক মাথায় সেই পরিমাণ মাছ খায়, এবার 3 বেলা কুটি কুটি, এই খাবার কে দেয়? মহান আল্লাহ দেয়, মহান আল্লাহ দেয়। সম্মানিত হাজরিন, সবাই নিয়ম মানে, পৃথিবীতে নিয়ম মানে চলে, কানাডা, অন্টেরিও, কানাডার সমুদ্রের কিনারে এক প্রকার হাঁস চলে, হাঁস, এই হাঁস জোরালো, একটু বড় হলে ছোট হাঁসের বাচ্চা জোরালো, এবং জোরা নেওয়ার পরে তারা যতদিন বাঁচি থাকে একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে, বিশ্বস্ত থাকে, আলবাট্রোস তাদের নাম, হাঁসের নাম আলবাট্রোস। কোনো হাঁস যদি মারা যায়, হাঁস মারা গেল, হাঁসি বাঁচিয়ে আছে, ও আর বিয়ে করে না, আরেকটার সাথে ফুস্টি নষ্টি প্রেম পরকিয়া এগুলো করে না, স্বামী স্ত্রী দুজন বাঁচি থাকতেও কারোর সাথে পরকিয়া প্রেম করে না, পরের বৌদুরি টানে না, পরের জামাইজুরি টানে না, একজন যদি মরিও যায় তারা এই কাজ করে না, আজীবন এভাবে তাকে মারা যায়। আকাশের একটা পাখি যদি আল্লাহর নিয়ম মানি চলে, অষ্টফল মখলুকাত কেন আল্লাহর নিয়ম মানি চলি না, কেন চলি না আল্লাহর নিয়ম মানি? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন,
কুত্তার যে ভালো গুণ আছে কুকুর, এই গুণ যদি আমার থাকতো আমি আল্লাহর মকবুল বান্দা হয়ে যেতাম। কুকুর নিজের কোনো ঘর নাই, আমাদের তো ঘর একটা নয়, এখানে একটা, আমেরিকা একটা, সিঙ্গাপুরে একটা, কুত্তার কোনো ঘর নাই। কুত্তা মালিকের দুয়ারে থাকে, মালিক যদি মারে কেউ করে কিছুদূর যায় আবার মালিকের দুয়ারে আসে। আমরা মালিকের দুয়ার থেকে অনেক দূরে চলে গেছি। কুত্তার কোনো চাকরি বাকরি নাই, জায়গা জমির নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, কুত্তা পেট ভরে খায় না, কুত্তারে তিন বেলা খাবার কে দেয়? কেউ দেয় না। কুত্তার পেট অলওয়েজ কিছু না কিছু খালি, কুত্তারা তো বিরিয়ানি নষ্ট হয়ে গেলে এটা দেয়, তরকারি গন্ধ হয়ে গেলে এটা কুত্তারে দেয়, তো কুত্তার পেট ভরা খেয়ে তিন ভাগের এক ভাগ খালি থাকে। কুত্তার হাতে ঘুমায় না, চোখ বন্ধ করি তন্দ্রাচ্ছন্ন থাকে, জিমায় ঘুমায় না, পাতা নড়লেও কুত্তার সজাগ হয়ে যায় কে আসলো, অবাঞ্ছিত কেউ হয়তো তার ধরে নিয়ে যায়। কুত্তার ঘর নাই, মালিকের উঠানের কোনায় ঘুমায়, কুত্তা আরেক কুত্তার পিঠে উঠে না। ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে, অপোজিট সেক্স তালাশ করে, কুত্তার কুত্তি লাগে। আমরা যারা কুত্তা মানুষের সুরত, আমরা কুত্তি পাইলে তো কথা নাই, রাস্তা ধরে কুত্তি ধরে নিয়ে যাই, কুত্তা পাইলেও আমরা তার পিঠে উঠি। আল্লাহ তুমি আমাদের হেফাজত কর। হাসান বসরি বলেন, কুত্তার এই গুণগুলো যদি আমার আসত আমি আল্লাহর মকবুল বান্দা হয়ে যেতাম। সম্মানিত হাজরীন, রিজিক, আমি এই মুহূর্তে একটা মানুষ যদি চট্টগ্রামে মারা যায়, মারা যাচ্ছে, বুঝতে হবে যে আগামীকাল সকালবেলার নাস্তার বরাদ্দ নেই, থাক রিজিক শেষ, মানুষ চলে যাবে, রিজিক থাকি যাবে, এটা হয় না। আপনার জন্য বরাদ্দ রিজিক আপনি খেয়ে ভোগ করে এরপরে বিদায় হয়ে যাবে। অতএব আমাদের কোনো ধরনের অবৈধ পন্থায় হাত দিতে হবে না, নানা কারণে আল্লাহ তাআলা রিজিক কমাই দেন, আমাদের গুনার কারণে, বদআমলের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের রিজিক কমাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, মান করা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোনো মানুষ যদি রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে জীবনে কোনো দিন বাতে পানিতে টাকা পয়সায় কষ্ট পাবে না। আল্লাহ তাআলা রিজিক দিবেন। টাকা পয়সা কর্জ হয় এই দুনিয়া নানা কারণে, ব্যবসা বাণিজ্য, মেয়ে বিয়ে দিয়েছে, ছেলের জন্য বুবান সি ছেলেটাকে বিদেশে পাঠিয়েছে, কর্জ হয়েছে, দোয়া করবেন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সাওয়াক, এই দোয়া যদি পড়েন পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কানে শুনেছি রাসূলুল্লাহর জবানে মোবারক থেকে, এটা পড়ে দেখেন না, যাদের কর্জ আছে মাথার উপর পড়ে দেখেন। অ্যাক্সিডেন্ট করি আমরা, আমি আপনাদের এই সমস্ত দোয়া আল্লাহ রসুল নিজের জবান দিয়ে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, দেড় হাজার বছর ধরে আল্লাহর ওলিরা এটার উপর আমল করেছেন। ফজরের নামাজের পরে তিনবার বিসমিল্লাহির রাযিল আয়াতুর রহমা আসমি শাইয়ুন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার, মাগরিবের পরে তিনবার, মাগরিবের পরে পড়লে হাত্তা ইউসবিহা ফজর পর্যন্ত, ফজরের নামাজের পরে তিনবার পড়লে হাত্তা ইউনসিয়া সন্ধ্যা পর্যন্ত, আসমানের বলা আসমানে চলে যাবে, জমিনের মুসিবত জমিনে দাফন হয়ে যাবে, পাঁচশো ফেরেশতা আপনার পাহারা দেবেন, দশজন থাকবেন একেবারে কাছে, একমাত্র আজরাইলের জন্য পথ খোলা থাকবে, আপনার যদি টেনশন হয়ে যায় আজরাইল এসে নিয়ে যাবে, আজরাইল ছাড়া আর কেউ কাছে আসতে পারবে না, ডাকাতের সুগন্ধ হয়ে যাবে। আমি কালকে কুতুব দিয়ে থেকে আসছি, মগ্নমা ঘাটে আমার একটা বাজে গেছে, আমার হাতে আমার সাথে হাতিয়ার আছে, আদ্দোয়া আদ্দোয়া মুখলি বাদা এবাদতের মগজ, দোয়া দোয়া হাতিয়ার, সালাহুল মোমেনি মোমেনদের অস্ত্র হচ্ছে দোয়া। একেবারে নদীর ওই পারে দরবারঘাট দিয়ে ওই পারে মাহফিল করি, স্পেশাল বুট লই এদিকে পারুটি একটা বাজে গেছে, বাসা আসতে আসতে তিনটা, মাঝখানে কুয়াশা, রাস্তাঘাটে মানুষ নাই, কিন্তু আমি আমার হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর হাতে সমর্পণ করেছি। আমি একবার গম সিনের উপর গম ব্যান মানি, বিসমিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা আসমি শাইয়িন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম,
তীরের মতো কাজ করবে, তীর বহাদফ, ফার্সিতে একটা কথা আছে তীর বহাদফ, টার্গেট মধ্যে গুলি মারি দিবেন, দোয়া কবুল হয়ে যাবে। আরেকটা দোয়া, এগুলো মুজাররব, অ্যাক্সিডেন্ট করে যদি কেউ পা ভাঙি ফেলে পায়ের ভিতরে রড ঢুকে দিতে হয়, মেডিকেল কলেজে লটকে রাখে 3 মাস জোড়া লাগার জন্য, কত দুঃখ, স্ট্রোক করলো মুখ বাঁকা হয়ে গেল, কথা বলতে চায় বলতে পারে না, এক শব্দ বলে 3 শব্দ আটকে যায়, কাঁদে। আমি আমার অনেক দোস্ত আহবাবকে দেখছি, আমারে দেখে কাঁদতেছে, কিছু বলতে চায় একটা শব্দ মুখ থেকে বের হয় না, বারবার জিব্বেলারে টুল্লারে কেমন লাগে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথা ভাঙি গেল, ছেলেটা পানিতে পড়ে মারা গেল, বিপদগ্রস্ত মানুষকে দেখে যদি আরেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মান তালাকা বিহি ওয়া ফাদ্দালনি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা, এই দোয়া যদি পড়েন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবে নিঃশ্বাস থাকবে এই রোগ এই অ্যাক্সিডেন্ট এই মুসিবত তোমারে ধরবে না কোনোদিন। অতএব আমরা সেভ করি, আমরা আল্লাহ সাহায্য চাই, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, রিজিক যে আল্লাহ দেন। বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলি তখন শেষ করবো, বুখারী শরীফ একটা হাদিসের নাম, একটা অধ্যায়ের নাম, গাজওয়াতু সিফিল বাহার, সিফিল বাহার সিন ইয়াফা, নবী করিম বুখারী শরীফ মসজিদ আহমদ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদের জমা করলেন, আসসালাতু জামিআতুল বলি জমা করছেন, হযরত বলেন মিষ্টি লোক, জোয়ান জোয়ান ক্যাপেবল যোদ্ধা, 300 জনের মিষ্টি করো, অস্ত্র দাও 300 জনকে, হযরত আবু ওবায়দা বিন জাররাকে কমান্ডার নিযুক্ত করে দিলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তোমরা যাও আমার কাছে গোপনে খবর আছে, 70 কিলোমিটার দূরে নদীর কিনারে গোয়েন্দা রিপোর্ট আছে, কিছু মানুষ অচেনা অজানা মানুষ আনাগোনা করে, তোমরা যাই দেখো তারা কারা, তোমাদের যদি সন্দেহ না হয় সারিয়ে দিতে পারি, কেন সন্দেহ হলে ধরে নিয়ে আসবে, আজ যদি তোমাদের দেখি তারা অস্ত্র বের করে যুদ্ধ করবে, 7-8 দিনের জন্য খাবার নিয়ে যাও, সিম্পল কাজ, সন্দেহ হলে ধরে নিয়ে আসবে, সন্দেহ না হলে সারিয়ে দিবে, যুদ্ধ করলে যুদ্ধ করবে, 7-8 দিনের জন্য খাবার নিয়ে গেল, এবং লোহার পোশাকও নিয়ে গেল, লোহার পোশাককে বলা হয় দেরা, দৃঢ় লোহার পোশাক, আমরা এখন কাপড়ের পোশাক গায়ে দিছি, কাপড়ের পাগড়ি বানি, কাপড়ের টুপি পরছি, যদি পৃথিবীর হালত আন্তর্জাতিক পরিস্থিতি বিগড়ে যায় এই টুপি বদলায় লোহার টুপি পরতে হবে, এই এই জ্যাকেট বদলা হয় এটা কাপড়ে আয়রন জ্যাকেট পরতে হবে, আল্লাহ রসুলের সুন্নাত, মিটে মিটে সুন্নাত গ্রহণ করলে হবে না, মিটে সুন্নাতের সাথে শক্ত সুন্নাত গ্রহণ করতে হবে, ওদের যুদ্ধে আল্লাহ রসুল এরকম লোহার জামা আয়রন জ্যাকেট নট ক্লথ কাপড়ের তৈরি জ্যাকেট নয় আয়রন জ্যাকেট দুইটা, তো ওহদের পাহাড় তো উঁচু, হযরত কিছু দূর উঠে উঠতে পারে না, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান আমি আমার মাথা লাগাই দিই আপনি আমার কাঁধের উপর বসেন, তো আল্লাহ রসুলকে লোহার জামা সহ কাঁধের উপর বসাই উপরে তুলে দিয়েছেন, একটা স্তর পর্যন্ত তুলে দিয়েছেন, আল্লাহ রসুল বলেন এই মুহূর্তে তালহা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এদেশের মুসলমানরা আমরা এখন কাপড়ের জামা গায়ে দিছি কাপড়ের টুপি মাথায় দিছি, যদি পরিস্থিতি বদলে যায় কোনোদিন কেয়ামতের আগেও যদি বদলে যায় এদেশের মুসলমান লোহার টুপি লোহার জ্যাকেট গায়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, থাকতে হবে আমাদের, থাকতে হবে প্রস্তুতি, থাকতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাও গেছে, তারা নদীর কিনারে যায় দেখে যে কেউ নাই, হযরত আবু উবাদা বিন জাররা কত বড় জেনারেল, তারা আবার পাহাড়ের ভিতরে গেল জঙ্গল আছে নাই কেউ নাই, এবার 7-8 দিন কাটিয়ে গেল, তারা ভাবলেন আমরা তো দুশ্মন ধরতে পারলাম না, চলো আরো কিছুদিন অপেক্ষা করি, খাবার শেষ, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে আল্লাহ, মেহনত রিজিক আল্লাহ তারা গালের ভিতরে দিবেন না, গালের ভিতরে দেন,
আমারে দিবেন না, জুনায়েদ বাগদাদিকে দিবেন, আশরাফ আলী থানভীকে দিবেন, হযরত খাজা সাহেবকে দিবেন, মারুফ কারহি ইব্রাহিম নাখাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিবেন। আমাদের এই দুনিয়াতে তালাশ করতে হবে, চাকরি করে বাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে খেট করে খামার করে রিজিক তালাশ করতে হবে, ও রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। এরপরে ওনারা খাবার যখন নাই, গাছের পাতা খেলে, গাছের পাতা সিদ্ধ করে লবণ দিয়ে মরুচি খাইছেন, কেবল গাছের পাতা শাকের মতো করে। এই জন্য এই প্রতিনিধি দলের নাম হয়ে গেল জাইশুল খাবাত, লতা পাতা খানা বলো সেনাবাহিনী। তারপরে ওর জবাই করলো তিনটা ওর জবাই করলো 300 জন সেনা সদস্য, মাঝখানে গ্যাপ, মাঝখানে গাছের পাতা খায়, আবার তিনটা ওর জবাই করলো, 9টা জবাই করলো পর। হযরত আবু উবাদা বিন জাররাহ বলেন এরপরে বন্ধ করে দাও, এভাবে যদি ওর জবাই করে দিই যুদ্ধ যদি করতে হয় তাহলে তো আমাদের পশু লাগবে, মদিনায় যদি ফেরত যেতে হয় তাহলে তো আমাদের উট লাগবে বন্ধ। সাহাবায়ে কেরাম বললেন কমান্ডার আমিরুল জাইশ আমরা খাবো কি? সাহাবী রাসূল হযরত আবু উবাদা বিন জাররাহ বলেন আমরা খাবো কি? এই প্রশ্নের জবাব আসমানে, আমরা আল্লাহরে বলি, আমরা আল্লাহরে বলি, আল্লাহ বলেন আমারে বলো, উদনি আমারে ডাকো আস্তা কিবলাকুম, তুমি ডাকবে আমি জবাব দেব, ফাজকুরুনি আজকুরুকুম আমার তুমি ইয়াদ স্মরণ করো আমি তোমারে স্মরণ করব। আল্লাহ প্রতিদিন শেষ রাতে নিচের আসমানে আসে ডাক মারে, বাই হাকি আসনালুল কুবরানিল বাই হাকি হাদিসের কিতাব হালমিন সাইলিন সওয়াল করনে বলা হে কুই কারো কিছু লাগবে আমি দেব, হালমিন মুস্তারজিকিন রিজিক চাহনে বলা ব্যবসা বাণিজ্য চাকরি বিষয় আমি দেব, হালমিন মুস্তাগফিরিন গুনাহ করেছো মাফ চাহনে বলা হে কুই হাত্তা ইউসবিহা ফজর হতে তো ডাক মারে, আমরা তো গুম আল্লাহ মেহরবান আমরা আল্লাহরই ধরি, কিছু লাগবে না পৃথিবী আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। হযরত আবু উবাদা বিন জাররাহ সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার পয়গম্বরের হুকুমে জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য সমুদ্রের কিনারে এসেছি, দুশমনকে এখানে খুঁজে পাই নাই, হয়তো দুশমন লুকিয়ে আছে আমরা লুকিয়ে আছি, আল হারবু খিদাআতুন আল হারবু খুদাআতুন ওয়ার ইজ দি ক্যামোফ্লেজ, যুদ্ধ হচ্ছে কৌশলের নাম, আমরা কৌশল অবলম্বন করছি, খোদা গাছের পাতা খেলাম তো খেজুর খাইলাম ওঁট খাইলাম, এখন আমাদের কাছে বাধ্যতা আর কোনো নাই, আপনি আমার রিজিক দিবেন, আমাদের রিজিক দিবেন, আমরা 300 জন রাতে ঘুমাইলেও বুখারি শরীফ কিতাবুল মাগাজি বাবু সিফিল বাহার খুলে দেখেন না ঠিকঠাক হাতে গেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে 10 জন সাহাবি পেট্রোল দিতে গেছে সমুদ্রের কিনারে, যাই দেখে এটা পাহাড় কালো পাহাড় কিছু পানি কিছু বালি, তারা বললেন আমরা দেখেন আজকে অনেক দিন যাবো তা সেই 15 দিন যাবো সমুদ্রের কিনারে তো পাহাড় দেখি নেই, ইদা হৌতুন মিসল জারিফ জোয়ার আবা ছোটো পাহাড় জবল মানে বড় পাহাড় জবলে হক জবলে কবায়স আবু কবায়স জবলে উমর আরব দেশে আছে না ছোট পাহাড়, সামনে যাই দেখে মাথার মতো লাগে মাছের মতো লাগে, পিছনে যাই দেখি লেস আছে পাহাড় পাহাড়ের উপর উঠছে, উঠি তলোয়ারটি গুঁতে দিল রক্ত বের হইল, মাছের কান দুশের 5-10 জনে আলগা করে দেখলো যে একেবারে মাছের যে ফুলগুলো আছে কানের ভিতরে এগুলো লাল, কমান্ডারকে খবর দিলেন যে আসেন দেখেন পাহাড় আছে একটা পাহাড়, হযরত আবু উবাদা জাররাহ বলেন কাটো মাছ কাটো রান্না করো তেল নুন মরিচ আছে তাদের রান্না করো, রান্না করো অসম্ভব সুস্বাদু মাছ, সাহাবা বলেন ফা আকাল্লা মিনহা সামানিয়া আশারাতা লাইলাতান 18 দিন আমরা এই মাছ খাইছি 3 বেলা 300 জন, হযরত আবু উবাদা বিন জাররাহ বলেন এক সাহাবিকে বলেন মাছের বুক থেকে কাটা নিয়ে আসো দুইটা জিল আইনে জিল আনে জিল ওম কাটা নিয়ে আসো, বুকের কাটা গাড়ো এদিকে একটা গাড়ছে এদিকে একটা গাড়ছে আরেকটা নিয়ে আসো উপরে গেট বানাও, হযরত আবু উবাদা জাররাহ বলেন আমাদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ এদিকে আসো আসছে ওটার পিঠে উঠো এই গেটের ভিতর দিয়ে পার হও, গেটের ভিতর দিয়ে পার হয়ে গেল মাথার সাথে কাটা লাগে নাই, কত বড় মাছ 25 দিন পর্যন্ত ওনারা সমুদ্রের কিনারে এই মাছ
18 দিন মাছ খাইলে 25 দিনের মতো গত হয়ে গেল। এবার তার সিদ্ধান্ত নিলেন যে আমরা ফিরে যাই, দুশ্মন্ত পেলাম না, কোথায় পালিয়ে গেছে। এখন মাছ তো অনেক, এই মাছগুলো রৌদ্রে শুকায় 50 ডিগ্রি সেলসিয়াস গরম সৌদি আরবে, 55 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে মাছগুলো আধা শুকনো হয়ে গেছে। একজনে 10 কেজি 20 কেজি করে নিয়ে আসছে মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হলো, হুজুর বললেন আমি তো তোমাদের জন্য খুব চিন্তিত, খাবার দিয়েছি 7-8 দিনের, থাকলে 25 দিন, তোমরা খাইলে কি দুশ্মন পাও নাই বলো, পালিয়ে গেছে হয়তো। তখন হযরত আবু উবাদা বিন জাররা বলেন, হুজুর গাছের গাছের পাতা খাইছি, ওট জবাই করে খাইছি। এরপরে দরিয়ার কিনারে একটা মাছের মতো পাহাড় মিসল জারিফ ইজা হতুন পাইছি, ওটা আমরা খাইছি। হুজুর আমরা অনেকে 5 কেজি 10 কেজি 20 কেজি করে নিয়ে আসছি। হুজুর আমি জানতে চাচ্ছি, নদীর কিনারে তো মজবুরি হালত, হালতে সারাবি, এটা তো বিপদের মুহূর্ত, যা পাই তা খাইতে হবে। এখন তো আমরা ঘরে ফিরে আসছি, ওই মাছের মাছ যেটা নিয়ে আসছি এটা আমরা কি খেতে পারবো? আল্লাহ রসুল বলেন, কুলু ভালো মতো খাও, রিজকান এটা আল্লাহ তাআলা তোমাদের রিজিক দিয়েছেন, আখরাজাহু নদী থেকে বাইর করে দিয়েছেন তোমাদের খাবার। আমারই কিছু দাও না, তোমাদের যদি অতিরিক্ত কিছু থাকে আমি একটু খাই দেখি না, আল্লাহ তোমাদের যে স্পেশাল রিজিক দিয়েছেন আমি একটু মজা একটু মুখে দিয়ে দেখি না। আতে ইমুনা একরাবায়াত আছে, আমাদের দাও, আতে ইমুনি আমাকে দাও, ইনকানা মাহাকুম তোমাদের যদি থাকে। ফা আতাহু বাযুহু ফা আকালাহু, সাহাবায়ে কেরাম বললেন যে হুজুরের জন্য 1 কেজি 1 কেজি 20 কেজি আল্লাহ রসুল কাহিনী দিলেন। হজরত এগুলো রাতে রান্না করি এত মজা পাইলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এভাবে আল্লাহ তাআলা রিজিক দেন। এইরকম ঘটনা একটা নয়, একটা নয়, এত বড় কিতাব আছে আমার কাছে। গাছ থেকে আল্লাহ রিজিক দেন, মৌলানা মুসা রুহানি বাজি উনি মারা যাওয়ার পরে কবর থেকে সুগন্ধি উঠছে, ওনার সাথে লাহোরে আমার দেখা হয়েছে। আল্লাহর বলি, বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন কিছু বই বের করছে, করতেছে এখন। হজরত আবু বকর আমরা তিনজনে লিখছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসর, সাফা হচ্ছে এখন। এরপর আউলিয়াদের জীবন ধারাবাহিক বের হতো বিশ্বকোষ, এই আউলিয়াদের জীবন আমি হজরত মুসা রুহানি বাজি লিখব, ওখানে লিখে নিয়ে আসছে। কত বড় আল্লাহর বলি, আল্লাহ তাআলা আমরা আল্লাহর বলি দরবেশ খোদা, যারা শেষ রাতে উঠে কান্না করে তাদের লক্ষ্য কদম মতো চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজুরে এটা ব্যবহার করবেন, এটা দিবেন, ধুলা বালি ইটের গুড়ি নাকের ভিতরে ঢুকবে না। জাপানের মানুষ করোনা আসার আগে থেকে এটা ব্যবহার করে, জাপানের মানুষ শাকসবজি বেশি খায়, এই জন্য হার্ট ডিজিজ জাপানি জিরো। আমাদের দেশে তো কার্ডিয়াক পেশেন্ট বেশি, এটা ব্যবহার করো, সাবান দিয়ে হাত ধোবো দিনের ভিতরে 5-7 বার হাত দিয়ে ধোবো। শরীরের সাথে ব্যথা করে, মাথা ঘুরায়, জিমজিম করে, মুখের মজা চলে যায়, গলা ব্যথা, কাশি, ডাক্তার দেখাবে, গরম পানি, গরম দুধ, গরম চা এগুলো খাবে। আল্লাহর কাছে দোয়া করব, আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যি আসকাম। এই দোয়া যারা পড়বে সকালে বিকালে দুপুরে রাত্রিতে করোনা বঙ্গোপসাগর পার হয়ে যাবে। সেকেন্ড ওয়েভ অফ দি কোভিড-19 এই যে অক্টোবর নভেম্বরের দিকে আসার কথা ছিল, আমরা তো ভয় পাই গেছিলাম, আল্লাহ কি অবস্থা হয়, বাংলাদেশের মানুষটা তো কোনো আইন কানুন মানে না, রাস্তার মাঝখান দিয়ে চলে যায় না। আমি সিন গেছি যে 2 বছর আগে গুয়াংডং প্রদেশ, রাজধানী গুয়াংজু, আসরের সময় সরকারের রাস্তা দুই ফেলে সিন এমন বড় হয় নাই, আমার তো নাকের শিলা সাহেব হম করে লই ওখানে রাস্তার উপর ফেলে দিই। আমি রাস্তার কিনারে, কত বিশাল রাস্তা, সবাই ওভার ফুট ওভার দিয়ে চলাফেরা করে, জেব্রা ক্রসিং দিয়ে পার হয়, সবাই নিয়ম মানে, এবং আসরের সময় মিউনিসিপ্যালিটির গাড়ি আসি রাস্তা দিয়ে ফেলে, রাস্তাতে কিছু বালি আছে, এবং কেউ যদি কলা খায় তাহলে এগুলো দেখছি কলা খাইলে রাস্তায় ফেলে না, নির্ধারিত জায়গায় ফেলে। তো আমরা তো ভালো হই নাই, কেবল পুলিশ দিয়ে পিটাইলে কি উচিত? আমাদেরকে সব জায়গায় পুলিশ রাস্তা বড় করলে কি হবে?
রাস্তা সাইলেন সলাই দুলেন তো দুলেন তো ট্রাকে তো হলে এক লাইন সিএনজি তো হলে আপনার জন্য আসা চাই এই করে না তো রাস্তা বড় করে দিলাম সব জায়গায় সিন্ডিকেট এই যে রাস্তার উপর গাড়ি দাঁড় করা এই পিছনে সিন্ডিকেট এই দেশের মানুষকে সচেতন হতে হবে এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী দেশপ্রেমিক জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই সিন্ডিকেট ভাঙতে হবে কোটি কোটি টাকার ব্যবসা চলে গেল সরকার কোটি কোটি টাকার রাস্তা বড় করে আমরা এগুলো দখল করে রাখি দখল করে আমি কালকে কুটির দিয়ে যাই আমি দু ঘন্টা লেগে গেছে কত বড় রাস্তা একেবারে রাস্তার উপরে সটপটির দোকান তারপরে টুপি বেঁচে আতর বেঁচে আরেকজন তারপরে সিএনজি সিএনজির পাশে টমটম প্রাইভেট কারটা যাওয়ার জন্য এতটুকু লাগে না পি 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 করে যাচ্ছে আচ্ছা ওখানে প্রাপ্ত করে গেছে আমাদের ভালো হতে হবে আমরা ভালো হবো আমরা সচেতন হব আমরা দেশপ্রেমিক হব সমস্ত নবীর অন্তরের ভিতরে দেশের ভালোবাসা ছিল দেশের জন্য আমার বতন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আল্লাহ রাসূল কাঁদছেন বারবার ফলমা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা মক্কা থেকে মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে বাইর করে দিচ্ছে মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে সহ্য করতে পারতেছেন না ধর্মের জন্য দিনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য তো তিনি রাতে চলে যাচ্ছেন কিছু দূর যায় আবার পিছনে ফিরি মক্কাকে দেখে জন্মভূমি মাতৃভূমি ফফাজত আইনা হবি তুমু হযরতের চোখের পানিতে মুখ ভাসিয়ে গেল বলতেছে মক্কা এই মক্কার কোলে আমি জন্ম লাভ করেছি আমার কৈশোর যৌবনে মক্কা তোমার লোকেরা যদি আমারে বাধা না দিত আমি এই মক্কা ছেড়ে কোনোদিন যেতাম না সমস্ত নবী দেশকে মহব্বত করেছেন দেশকে আলে মোলামা হুজুর গানে দিনী দেশকে মহব্বত করেছেন আমাদের এই দেশে বাইর থেকে আলেমরা আসি এই দেশে ইসলাম ধর্ম হাদিসের কিতাব পড়াইছেন আমি দুজনের নাম বলি একজনের নাম শেখ শরফুদ্দিন আবু তওয়ামা ওনার বাড়ি রাশিয়া উনি বহু বছর আগে বাংলাদেশে আসে সোনার না ওনার কবর আছে জীবনে একবার হলো ওনার রেজাল্ট জিয়ারত করবেন ওই মুগ্ধাপাড়া মুগ্ধাপাড়া সোনার গা আমি গেছি উনি ওখানে হাদিস পড়েছেন বুখারি শরীফ পড়েছেন যে ঘরে পড়াবে মাঠের ভিতরে ঘর এখনো আছে আরেকজন মৌলানা আব্দুর রহমান কাশগড়ি সিনে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাস্তিক্যবাদী বিপ্লব হয় বাচ্চা থাকতে ভারতে চলে আসছেন নদবতর ওলামায় লেখাপড়া করি ঢাকা আলিয়া ইবনে হাদিস পড়েছেন উনি জীবনে বিয়ে করেন নাই ঢাকার আজিমপুর কবরস্থান ওনার কবর আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কালাম রসুলের সুন্নতের উপরে মজবুত ভাবে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন